Bismillahir Rahmanir Rahim, Assalamu Alaikum, welcome back to my channel, Sami Shafin. Kache dure je jekhan theke amar video dekhtechen shobai ko obhinondon janacchi. Apnara kemon achen asha kori Allah rahmate bhalo achen. Ami ajke apnader jonno je recipe ta niye eshechi ekdom ekta unique recipe. Jani na ke kibhabe kore kheyechen. Oboshoi try kore dekhben ar jara amar channel subscribe kore amar pashe achen. তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যারা পরিবার একজন অন্য হয় আমার পাশে থাকবেন রান্নার মূল প্রণালী দেখে নেব এখন আমি এখানে মাংস টুকরা কিছুটা নিয়েছি এটা আমি রান্না করা মাংস থেকে উঠিয়ে নিয়েছিলাম যখন রান্না প্রায় অর্ধেক হয়ে আসছিল আধা সিদ্ধ হয়ে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে আর মশলা তেমন লাগে না মশলা মাংস আমরা যা সবসময় ব্যবহার করি ওই মশলা দিয়ে এটাকে কষানো হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংস টুকরাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নিব আর জালটাও মিডিয়াম আঁচ করে দিয়ে আমি ভেজে নেব আর কারেন্ট চলে গেছে আপনারা কিছু মনে করবেন না একটু অন্ধকার আসবে ভিডিওটা এই এখন আমি এটাকে এইভাবে ডেকে ডেকে ভেজে নেব যতক্ষণ আর একটু সফট হয়ে আসে মাংসটা আর আমি জালটা একদম মিডিয়াম করে দিয়েছিল আর খেতে অত্যন্ত ভালো লাগে এই মাংসের বড়াগুলো অনেক ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এখন এগুলাকে নামিয়ে নেব ভাজা শেষ হয়ে গেছে উঠিয়ে নিয়ে আমি একটা চাটনি করে নেব সস দিয়ে একটা চাটনি বানিয়ে নেব আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস তিন চামচ আর টমেটো সস তিন চামচ দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি একটু আর এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি এই সসটার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব আর খেতে অত্যন্ত ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে ডিসার্ভিং করে দেখাচ্ছি নামিয়ে এই হচ্ছে আজকের রেসিপি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি দোয়া করি আর আজকে আমি এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ